আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে উপস্থিত হয়েছি ভীষণ চমৎকার ডিজাইনের একটি কুশিকাটার কোরআন শরীফের কভার নিয়ে। আমি মূলত কুশিকাটার বিভিন্ন আইটেম তৈরি করে থাকি। আমি যেহেতু কুশিকাটার আইটেমগুলো নিয়ে বিজনেস করি, সো আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইটেমের অর্ডার থাকে, তো সেগুলোই কিন্তু আমাকে করতে হয়। তো আমি আমার ইউটিউব চ্যানেলটিতে সব কিছুর বিবরণ এবং রিভিউ দেই এবং আমি আমার কুশিকাটার পণ্যগুলো দেখিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি আজকে যে কোরআন শরীফের কভারটি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা কীভাবে কোরআন শরীফের পড়াতে হয় এবং সেটার যে ডিটেলস সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই কোরআন শরীফের কভারগুলো কিন্তু আমি অর্ডার নিয়ে থাকি, এজন্য আমার পেজ রয়েছে শোভা হ্যান্ডক্রাফটস নামক, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। তো এই কোরআন শরীফের কভারটি দুই পাশে এইভাবে করে আমরা এই যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে কভারটি পরিয়ে নিতে হবে। তারপর এই যে বুকমার্কটা, সেটা কিন্তু এভাবে করে যেখানে আপনারা পড়ছেন মার্ক করে রাখার জন্য আপনারা সেই জায়গায় রাখতে পারবেন। তো এভাবে করে কিন্তু এই যে কোরআন শরীফটি পড়ানো হয়ে গেল, কভারটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কোরআন শরীফের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এটা যেহেতু সুতার তৈরি তাই হচ্ছে ময়লা হতেই পারে, তো যখন এটা একটু ময়লা হয়ে যাবে এটা কিন্তু আবার ওয়াশ করা যাবে, তখন আবার কিন্তু কাপড়ের মতো চকচকে হয়ে যাবে। তো এটাই ছিল এটার মূল যে ব্যাপারটা, সেটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। কোরআন শরীফের লুকটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ এমনিতেও সুন্দর, আমাদের সবার পবিত্র ধর্মগ্রন্থ, সো আমরা তাকে খুবই পছন্দ করি। তো সেক্ষেত্রে যদি আমরা একটু সাজিয়ে এটাকে রেখে দেই, আমাদের কিন্তু এটা পড়তে অনেক ভালো লাগবে, আমাদের মন মানসিকতাও ভালো লাগবে, মানে সব কিছু মিলিয়ে এটি একটি আসলে চমৎকার একটি আইটেম। আমার কুশিকাটার কাজের অনেকগুলো আইটেম রয়েছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো তার মধ্যে কিন্তু কুশিকাটার নামাজের টুপি, কুশিকাটার কোরআন শরীফের কভার, মানে যেগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে রিলেটেড, আমার কিন্তু সেগুলো করতে ভীষণই ভালো লাগে আলহামদুলিল্লাহ, একটা শান্তি শান্তি অনুভব হয়। তো এটা কিন্তু আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারটা কতটা সুন্দর হয়েছে। তো এই ফ্লাওয়ারটা দিয়ে একটি স্কোয়ার করার পরে কিন্তু পুরো কাজটা আসলে একটু একটু করে কমপ্লিট করা। তো আর এই যে বুকমার্কটা, এটাও কিন্তু আমার যে রেফারেন্স ছবি ছিল সেটা আমি একটু পরে দেখিয়ে দিব, তো সেটার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। ক্লায়েন্ট আমাকে একটা রেফারেন্স ছবি দিয়েছিল, সেই ছবিটা ফলো করে কিন্তু আমি টোটাল কাজটা কমপ্লিট করেছি। তো এই যে যখন আমি কাজ করছিলাম তখনকার ছবি, আর রেফারেন্স ছবিটা হচ্ছে এইটা, হ্যাঁ এই ছবিটা দেখে কিন্তু আমি এই কাভারটা কমপ্লিট করেছি। তো কাস্টমারকে বললাম যে হচ্ছে আপনার কোরআন শরীফের কাভারের বানানোর জন্য কোরআনের মাপটা লাগবে, তো তখন তিনি এই মাপটা আমাকে এভাবে করে মেপে দিলেন। তো এই মাপটা আপনারা ফলো করবেন, এই যে লম্বালম্বি যে মাপটা সেটা প্রয়োজন হয়, আর এই যে পাশাপাশি যে মাপটা সেটা প্রয়োজন হয়। তো এই কোরআন শরীফেরটি 9.5 ইঞ্চি পর্যন্ত লং, আর এই যে 7 ইঞ্চি পর্যন্ত পাশাপাশি মাপ ছিল। তো শুধুমাত্র 7 ইঞ্চি পর্যন্ত মাপটাই আমাদের লাগবে না, টোটালটা মিলিয়ে মাপটা লাগবে, কেননা কভারটা কিন্তু টোটালটা মিলে আমাকে করতে হচ্ছে। তো এই যে 1 থেকে 7 পর্যন্ত গেলাম প্রথমের মাপ, তারপরে এই যে এখান থেকে একদম 8 না 9 পর্যন্ত প্রায় পেছনের মাপটা, তো তারপরে একদম এই যে শেষ অবধি 16 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে টোটাল, তাহলে 9.5 বাই 16 ইঞ্চি এটার মাপ হলো। তো এইভাবে কিন্তু মাপ দেওয়ার পরে আমি এই সুন্দরভাবে পারফেক্টলি এটা তৈরি করেছিলাম। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।